আজি আলোচনা করিবা আমার মক্কা জমি রার কেমি পরিচালনা করা যায় প্রথমত আমি জানা পড়ব যে নবরঙ্গপুর জেলার মাটি অম্ল মাটি প্রায় নাইনটি শতাংশ মাটি অম্ল এবং আমার বর্ষার হারাহারি পঁয়ষট্টি হাজার সতরী হাজার হেক্টার জমি আপনার মক্কাষে আ এই দ্বারা কোনো হচ্ছে হিউজ অমউট অফ আপনার কেমিকা ফারটিলাইজার দিয়ে দিয়ে যাচ্ছি চাষি দ্বারা সেটা পাই আমার মাটিবি খারাপ হচ্ছে পাই। আমার সুসংহত উপায়ের নিউট্রেন ম্যানেজমেন্ট বা সার পরিচালনার নিহতি জরুরি প্রথম আমার যে অমল মাটি তা নিউট্রেলাইজ করা প্রতীকর কমসে কম ওয়ান পয়েন্ট ফাইভ রু টু কুইন্টা আমার ডলমাইট বা লাইম অথবা পি এমএস আমার দেওয়ার পড়ি যা মকা সোইং র মিনিমাম মাসে পূর্বর তার সাংরে আমার গোটে একর পিছু পচাশ রু ষাট কুইন্টা আপনার গোবর খত দেওয়া নিহতি দরকার তা সাংরে আপনার ওয়ান কেজি এজোসপাইরিলাম প্লাস ওয়ান কেজি পিএসবি বা ফসু ব্যাকটে মিশাই কি মা পূর্বরে মকা জমি দিলে বহ ভালো ফল আসব আপনার মাটিটা উর্বর করা সাহায্য করব যদি যা আমার রাসায়নিক সার পরিচালনার আমার প্রতর ইউরিয়া আমার শহে চার কেজি দরকার হাউি ডিএপি সিক্সটি ফোর কেজি এবং পটাস ফিফটি কেজি দরকার হাউি তা আপনার অনুসার হিসাবে জিঙ্ক সালফেট একুশ পারসেট সেটা একরক আপনার দশ কেজি এবং বরুণ সার টেন পয়েন্ট ফাইভ পারসেট চারি কেজি আমার নিহতি দেওয়া দরকার তো আমার সার প্রয়োগর যে মেথড সেই সে সারক যদি যা আমার মূল সার হিসাবে সোয়িং টাইমরে আমার ফুল ডোস অফ ডিএপি যেটা কি সিক্সটি ফোর কেজি পটাশ্র ফুল ডোস ফিফটি কেজি প্লাস ইউর টোয়েন্টি ওয়ান কেজি তার সাথে অন্য সার দশ কেজি জিঙ্ক সালফেট চারি কেজি বরুণ সার আমার মূল সার হিসাবে দেবা নেক্সট আমার চারিপত্র অবস্থায় মকার আমার একুশ কেজি টোয়েন্টি সিক্স কেজি আমার ইউরিয়া সার দেওয়া আঠপত্র অবস্থায় থার্টি ওয়ান কেজি দেওয়া এবং পুরুষ ফুল বাড়ির টাইমে রেস্ট আমার একুশ কেজি প্লাস যেতব আমার মঞ্জি গঠন হব সেই টাইমে পাঁচ কেজি দিলে আমার মকার বহুত ভালো অমল আমার আসিপার যে যেকোন ফসল চাষ করিয়া পূর্বরে মাটি টেস্ট করতু সেই হিসাবের সার প্রয়োগ করতু যা দ্বারা আমার অমল বেশি পাইবার চানস মাটি তথা পরিবেশ সুস্থ র এবং মাটি টেস্ট করি আমার নবরঙ্গপুর পাই, মকা ফসলের রেকমেন্ডেড ডোজ নরমালি আমার স্ট্যান্ডার্ডাইজ হয়েছে যেটা কি এনপিকে হোচ্ছি আমার 150 75, 75 কেজি পার হেক্টার